আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। চলমান বিভিন্ন বিষয়ে এই মুহূর্তে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে চলছে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। দর্শক বিটিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেখানে। হয়েছিল সেই আইফখানে পদাঙ্ক অনুসরণ করলো। বাংলাদেশে 19টা কু হয়, বাংলাদেশে প্রতি রাতে কারফিউ, কিন্তু আমাদের অনেকেই ঝাঁপিয়ে পড়লো যে তিনি গণতন্ত্র দিয়েছেন। তা আমি বলতাম এটা কারফিউ গণতন্ত্র। তার হাতে তৈরি করা হলো বিএনপি, অর্থাৎ ক্ষমতায় থেকে প্রথমে হ্যানা ভোট, সেই ভোট কেমন হয়েছিল। এখন এখানে অনেক সাংবাদিক, তাদের হয়তো অনেকে জন্মই হয়নি, হয়তো বহু বছর আগের কথা, কত 41 বছর আগের কথা, কাজে অনেক না তা না 42-43 বছর আগের কথা। তো সেখানে তা অনেকে মানে তখন ইয়ে করা হলো যে হ্যাঁ না ভোট, না ভোটের পাত্তাও ছিল না, সব হ্যাঁ। এরপরে আসলো রাষ্ট্রপতি নির্বাচন, সেটাও একটা নির্বাচনের খেলা, ওটা কোনো নির্বাচন। তারপর আসলো সংসদ নির্বাচন 79 সালে, সেখানেও দল ভাঙা করা, আওয়ামী লীগের নেতাকর্মী থেকে একে ওকে নিয়ে মানে এ কাছে ছাল ও কাছে বাহুল সব দিয়ে জোড়া দেওয়া, অর্থাৎ ক্ষমতায় বসে একটা দল তৈরি করা। আচ্ছা, সেই সেই দলটাই হয়ে গেছে মূল দল। আবার তার পরবর্তী আর একটা দল জাতীয় পার্টি, সেটাও ওইভাবেই তৈরি, আর এক মিলিটারি ডিক্টেটার, সেও ক্ষমতায় বসে জাতীয় পার্টি করেছে। যে দলগুলি তৃণমূল থেকে উঠে আসেনি, তো সেই দলগুলির কাছে আপনারা কী আশা করেন? তারপর আবার ওই দলের নেতৃত্বটা কার হাতে, কে নেতা? এতিমের অর্থ আত্মসাত এবং দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত একজন আসামি, আর একজন সেই 10টা অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা সহ দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত আসামি, একজন তো ফিউজিটিভ, আর একজনকে অবশ্য আমি আবার এক্সিকিউটিভ অথরিটিতেই তাকে মানে তার সাজা স্থগিত করে বাসায় থাকার সুযোগটা দিয়েছি, চিকিৎসা বয়সের জন্য, বয়সের কথা বিবেচনা করে। এখন এই দলটা যে নির্বাচন করবে, আপনারা বলছেন কোনো দল অংশগ্রহণ করেনি, আপনারা কীভাবে বলেন অংশগ্রহণ করেনি? 18 নির্বাচনে আসেন, বিএনপি এক একটা সিটে কয়জনকে নমিনেশন দিয়েছিল সেটা কি আপনাদের মনে আছে? এক সিটে একজনকে সকালে দেয়, দুপুরে সেটা পরিবর্তন হয়ে আর একজন হয়, তারপর তৃতীয় দফা আর একজনের নাম দেয়, অর্থাৎ যে যত বেশি টাকা দিচ্ছে তাকে নমিনেশন দিয়ে দিচ্ছে। এই অবস্থা যখন একটা দল নির্বাচনে তাদের প্রার্থী দেয়, ঢাকার থেকে তাদের এক নেতা একজনকে দিচ্ছে, তো লন্ডন থেকে আরেকজনকে দিচ্ছে, বা অমুকের কাছে টাকা চাচ্ছে যে এই টাকা না দিয়ে সে নমিনেশন পাবে না। দিনে যদি আপনি 3 বার আপনার নমিনেশন বদলান, তারপর দেখা গেল এক সময় মাঝখানে নির্বাচন ছেড়ে চলে গেল, এটাকে অস্বীকার করতে পারবে বিএনপি? তাহলে এটা পার্টিসিপেটরি ইলেকশন হয় না, এই কথা কীভাবে বলেন? আর যখন আপনি নির্বাচনের মাঠে মধ্যপথে চলে যান, তখন তো মাঠ ফাঁকা, তখন পাবলিকের যা খুশি তাই করতে পারে, সে দোষটা কাকে দেবেন? এটা তো আওয়ামী লীগকে দিতে পারেন না, আর এই বাস্তবতা সবাই ভুলে যায়। এখন হ্যাঁ, একটা মিথ্যা আপনি বারবার বলতে পারেন, আর সত্যের শক্তিটা হচ্ছে একবার, সত্যটা একবারই বলতে পারেন, কিন্তু আমাদের দেশের মানুষ, আমি জানি না আপনারা সাংবাদিক বা আমাদের এখানে অনেকেই আছে বা বিদেশেও তাদের কাছে অপপ্রচার করা হয় যে পার্টিসিপেটরি না, কারণ একটা দল অংশগ্রহণ করবে নির্বাচনে তখনই, আর মানুষের আস্থা বিশ্বাস অর্জন করবে তখনই, তখন তাকে দেখাতে হবে যে সেই দল নির্বাচন করে জয়ী হলে কে হবে সরকার প্রধান। এটা তো মানুষ আগে বিবেচনা করে না, এটা খালি আমাদের দেশ না, পৃথিবীর সব দেশেই। তো তারা যে ইলেকশন করবে, তারা কাকে দেখাবে? সাজাপ্রাপ্ত ফিউজিটিভকে? আর সে তো এদেশের নাগরিকত্ব বাতিল করে দিয়ে এখন ব্রিটিশ নাগরিক হয়ে বসে আছে। কত টাকা ইনভেস্ট করলে সহজে ব্রিটিশ নাগরিক পাওয়া যায়, একজন সাজাপ্রাপ্ত আসামি হয়ে কীভাবে ব্রিটিশ নাগরিক হলো সেটা একটু খোঁজ করবেন? সেটা খোঁজ করেন না, সেটা তো আপনারা করেন না, সেটা করলেই তো বেরোয় আসে। তো এই নিয়ে তারা কি ইলেকশনটা করবে সেটাই তো বড় কথা। এখানে গণতন্ত্রের দোষটা কোথায়? আর একটা দলেরও সেই তথ্যবচ অবস্থা, তাদেরও তো ঠিক সাংগঠনিক তৎপরতা নেই। আর আমাদের বাকি ছিল বাম দলগুলি, তারা তো মানে
ক্ষুদ্রতি ক্ষুদ্র হতে হতে মানে দাড়ি কমা সেমিকলন, দাড়ি বসবে না কমা বসবে, কমা বসবে না সেমিকলন, এই করতে করতে ভাঙতে 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 তাদের এই অবস্থা। তারা এখন মানে বাম হয়ে কখনো ডাইনে কায়েত হয়, কখনো বামে কায়েত হয়, তাদের তো এই অবস্থা। তো আছে কি আমাকে সেটা বলেন না, একটা ভালো শক্তিশালী দল করে দেন, আমরা ঠিক আছে মাঠে দেখা হবে, মাঠে আমরা দেখব কম্পিটিশনে, ঠিক আছে জনগণ যাকে চায়। এবং আমার কথা একটাই স্পষ্ট, দেখুন ওই একটা প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ অনেক থাকে, কিন্তু ওরকম সুযোগ নিয়ে প্রধানমন্ত্রী তো আমি হইনি কখনো, 91 সালেও হতে পারতাম, যখন আমাকে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব তখন আমাদের কেয়ারটেকার সরকার প্রধান, তিনি যখন আমাকে ডেকে বলেছিলেন যে জামাত এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ মেজরিটি আপনি সরকার গঠন করেন, আমি মাপ চেয়ে চলে এসেছিলাম যে না আমি এভাবে ক্ষমতা যাব না, আমি যখন সিট পাইনি আমি যাব না, আমি যাব তখনই যখন আমার কাছে অ্যাবসলিউট পাওয়ার থাকবে। অর্থাৎ আমার ক্ষমতার ইচ্ছা হলো আমার দেশের উন্নতি করা, আর সেটাকে আমি প্রমাণ করিনি। আপনারা বলেন, আপনারা বাংলাদেশের চেহারাটা চিন্তা করেন তো, বেশি না এই 13 বছর আগের চেহারাটা চিন্তা করেন। হ্যাঁ, 1996 সাল থেকে 2001 পর্যন্ত যেটুকু করেছি সেটা তো করে ভিত্তি তৈরি করে দিয়ে গিয়েছিলাম, মাঝখানে 8 বছর বিএনপির 91 থেকে 2001-এর থেকে 2006 দুর্নীতিতে বাংলাদেশ 5 বার চ্যাম্পিয়ন, লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলাবাই কী না হয়েছে তখন, তারপর হলো এমার্জেন্সি, এই 8টা বছর তো নষ্ট হলো জাতির জীবন থেকে, আমাকে আসতে দেওয়া হলো না। আমি আসতে পারতাম ক্ষমতায়, সেটা আপনাদের মনে রাখা উচিত, যে আমাকে যখন আমেরিকায় প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছিল, আমেরিকার এনার্জি মিনিস্টার সে এসেছিল এখানে, আমাকে প্রস্তাব দিয়েছিল, এবং ইন্ডিয়া তাদেরও প্রস্তাব ছিল যে আমাদের যে গ্যাস এক্সপ্লোরেশন হচ্ছে বিভিন্ন আমেরিকান কোম্পানি অন্য অন্য কোম্পানিগুলিকে, এটা আমাদের সময় বেশি এসেছে তখন, তাদের প্রস্তাব ছিল গ্যাস বিক্রি করতে হবে, আমেরিকান কোম্পানি গ্যাস উত্তোলন করবে আর ভারতের কাছে গ্যাস বেচতে হবে। আমার কথা ছিল স্পষ্ট যে গ্যাসের মালিক দেশের জনগণ, আমার দেশের চাহিদা পূরণ হবে, দেশের উন্নতি হবে, দেশের চাহিদা পূরণ হওয়ার পর 50 বছরের রিজার্ভ থাকবে, তারপরে যদি অতিরিক্ত হয় আমি বেচব। দর্শক, পিটিভির সৌজন্যে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে অংশ বিশেষ দেখছিলেন। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। সকাল 11টায় সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে আমন্ত্রণপত্রগুলো পৌঁছে দেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ এই 7 জনের নামে আমন্ত্রণ কার্ড দেওয়া হয়। বন্যার পানি কমছে সিলেট ও সুনামগঞ্জে। সুনামগঞ্জের পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি মানুষের। এখনও আশ্রয় কেন্দ্রে খেয়ে না খেয়ে দিন কাটছে বানভাসীদের। জেলা শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বাসা বাড়িতে পানিতে ডুবে আছে। আটকে থাকা ময়লা আবর্জনা পচে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গতরা আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড। সিলেট শহরের বিভিন্ন এলাকা থেকে পানি নেমে যাচ্ছে, তবে বিভিন্ন উপজেলায় ডুবে আছে গ্রামের পর গ্রাম। এইসব স্থানে ত্রাণের জন্য হাহাকার করছেন মানুষ। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে নেত্রকোনায়। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়াতে পানিবন্দী আছে 1500 পরিবার। এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী খান আলামিন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দুর্গতদের সহায়তায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? এছাড়া সবাই ঠিক মতো ত্রাণ পাচ্ছে কিনা, বন্যা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি জানাবেন। যেটি সংবাদে বলছিলেন যে সিলেট থেকে পানি নামছে, হ্যাঁ, সিলেটের কিছু এলাকা থেকে এখন পানি নামছে, যেমন
কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এই যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে কিছুটা পানি কমে গেছে। কিন্তু এর বিপরীতে আমরা দেখছি যে সিলেটের জকিগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ এই যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে আবারও পানি বাড়তে শুরু করেছে। আমি এখন যেখানটাতে আছি সেটি হচ্ছে গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা। এই এলাকায় আমি যে সড়কটিতে তখন দাঁড়িয়েছিলাম সেই সড়কটিতে গতকালকেও পানি ছিল না বলে আমাদেরকে এখানকার স্থানীয়রা জানিয়েছেন। কিন্তু আজকে এই জায়গাটিতে হাঁটু পানি উঠে গেছে এবং তারপর সামনের দিকে আরও বেশি পানি উঠে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এই এলাকার বেশ এবারে যে সামনে যে গ্রাম দেখা যাচ্ছে সেই গ্রামটি পুরোই পানির নিচে তলিয়ে আছে। এই অবস্থার মধ্যে সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে যে এই এলাকায় কিন্তু এখন পর্যন্ত বন্যার যে ত্রাণ তৎপরতা সেটি খুব একটা জোরদার করা হয়নি, কারণ যেহেতু প্রথম দিকে এই এলাকাতে খুব একটা পানি আসেনি, যার কারণে সবার দৃষ্টি ছিল কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর এই এলাকাগুলোতে। এই সিলেট শহর থেকে যে দক্ষিণ পাশে যে এলাকাটা রয়েছে সেই এলাকাটাতে আসলে প্রথম গত বুধবার থেকে পানি না ওঠার ফলে এদিকে কারো দৃষ্টি ছিল না, কিন্তু গত পরশু দিন থেকে মূলত এই এলাকায় সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ার ফলে এই এলাকার পানি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তো এই হচ্ছে আসলে সিলেটের বন্যা পরিস্থিতি, যদিও একদিকে কমছে আরেক দিকে বাড়ছে, এবং সেই বাড়াটা কিন্তু যে এলাকায় এখন পানি কমছে সেই এলাকায় পরবর্তীতে আরও পানি বাড়াবে এই আশঙ্কায় করছে এখানকার মানুষজন। জি আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে জেনে নেব বন্যার অবস্থা। এতক্ষণ সিলেট থেকে জানাচ্ছিলেন খান আলামিন। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল আছে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুল আজিজ। আজিজ, লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ কি অবস্থা দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয় জানেন দীর্ঘ দু সপ্তাহেরও বেশি সময় ধরে সর্বগ্রাসী তিস্তা নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হয়। লালমনিরহাটে তিস্তাপাড়ের অন্তত অর্ধ শতাধিক চরের প্রায় লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা, সানিয়াজান, দুধতুমার, ময়নামতি সহ সকল নদীর পানি বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হয়। বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। তবে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও বানভাসী মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ত্রাণ তৎপরতা অপ্রতুল, অধিকাংশ মানুষ ত্রাণ পাননি বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর আমাদেরকে জানিয়েছেন বন্যা কবলিত মানুষের জন্য ১৫০ মেট্রিক টন জিয়ারের চাল, নগদ ১২,৭০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আজিজ, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন হাসানুল আজিজ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ পৌনে ২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।